পাকা ধানে মই দিল ঘূর্ণিঝড় দানা, এবার পড়তে হবে অত্যন্ত খারাপ অবস্থায়। মাথায় হাত কৃষকদের, পথ খুঁজছেন ঘুরে দাঁড়াবার। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ঘূর্ণিঝড় দানার প্রভাবে লাগাতার বর্ষণ, তার উপর ঝোড়ো হাওয়া, আমন ধানের চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ও ভাতার এলাকার বহু কৃষক। এ সময় কিছু ধানে পাক ধরেছিল, কিছু জমিতে ধান গাছে ফলন এসেছিল, ফলে এমনিতেই গাছ ভারী, আর তীব্র বর্ষণ ও ঝোড়ো হাওয়াতে ধান গাছগুলি শুয়ে পড়েছে। জমিতে জলকাদার মধ্যে ধান গাছ লুটিয়ে থাকায় ধান পাওয়ার আশা নেই বললেই চলে। তাই কৃষকরা শেষ চেষ্টা চালাচ্ছেন নুয়ে পড়া ধান গাছগুলি বেঁধে দিয়ে দাঁড় করিয়ে রাখতে। কৃষকরা জানিয়েছেন, এর ফলে একদিকে যেমন অতিরিক্ত শ্রমিক লাগছে, পাশাপাশি ধান গাছ জড়ো করে দাঁড় করিয়ে রাখার পর জমিতে রোগ পোকার প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা। তাই উভয় সংকটে পড়েছেন কৃষকরা। এক কথায়, দানার প্রভাবে পূর্ব বর্ধমান জেলাতেও আমন ধানের চাষে বিপুল ক্ষতির মুখে পড়েছেন বহু কৃষক। বৃষ্টিতে সবকিছুর ক্ষতি হয়ে গেল, রাই, কলাই, ধান, আপনার কলা, সবজি, সবকিছুর ক্ষতি হয়ে গেল। হবেই না এমন পরিস্থিতি, সব জল জমে গেছে, এক একটু করে সব জল। ধানের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে শীতকালীন ফসলেরও, ক্ষতি হয়েছে ভুট্টা চাষেও। এই যে আল কাটলাম, যাতে জমির জল বেড়ে যায়, সেই জন্য যে ভুট্টা জলের তলায় চলে গেছে। আলটা যদি বৃষ্টি না হয় আর মেঘে, জলটা বেরিয়ে যাবে, ভুট্টাটা হওয়ার চান্স আছে। যদি এরপরে বৃষ্টি হয় তাহলে ভুট্টা হবে না, ভুট্টা নষ্ট হয়ে যাবে। তলায় চলে গেছে, সেইগুলো রাই ছিল, পুরো ডুবে গেছে। কী কী ছিল ওগুলো? রাই ছিল, ভুট্টা ছিল, অনেক কিছু ছিল, কলাই ফলাই সবই ছিল। সরকারের কাছে কী চাইবো, কিছু চাওয়ার নাই, ওর চেয়েও কিছু পাওয়া যায় না সরকারের কাছে। ওর চেয়ে কেন দেয় তো, কৃষক বন্ধু দেয়, অনেক শস্য বীমা আছে, সেগুলো তো দেয় তো। ওগুলো যাদের জমি আছে তাদের, আমাদের তো নিজের জমি না, অন্যের জমি ভাগ চাষি, আপনার ভাগে নিয়ে আমরা আবাদ করি। এক চাষি কামাল মাঝি বলেন, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপটে যেভাবে ধান চাষে ক্ষতি হয়েছে, তাতে ধান বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, এতে আমাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। সম্পদ বিশ্বাস বলেন, জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে, সবজি ও ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে, নতুন করে আবার বীজ বুনতে হবে। নিম্নচাপ দানায় আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে জমির। হ্যাঁ, এমনভাবে ধান শুয়ে গেছে, ও বেঁধেও আর ঠিক করা যাবে না, এই ধান বাড়িতে নিয়ে যাওয়া সম্ভবও নয়। হ্যাঁ, এ আমরা তো ভাবছি যে এই যে ধান ক্ষতি হয়েছে, একে কী করে বাড়িতে তুলবো, হ্যাঁ, বা কীভাবে ক্ষতিপূরণ পাবো, কীভাবে দেবে, হ্যাঁ, সে তো কিছুই খুঁজে পাচ্ছি না আমরা। সরকার যদি মনে করে যে কিছু ক্ষতিপূরণ দেবে, তা দিলে অবশ্য ভালোই হয়, ধান তো মোটেই পাবো না। এখানে যা দেখছেন তার থেকে ওই নদীর ধারে আরও বেশি ক্ষতি হয়ে গেছে। আমাদের স্বর্ণ ছিল, হ্যাঁ, খাস ধান ছিল, হ্যাঁ, সব পড়ে নষ্ট হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আউশগ্রাম। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মইনি মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মইনি মোহন কাঞ্জিলাল।